ভিডিওটি একাদশ শ্রেণী দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমরা আবারও আলোচনা করতে চলেছি তোমাদের ইতিহাসের নিউ সিলেবাসের অন্তর্গত আরেকটি অধ্যায় পঞ্চম অধ্যায় অর্থনীতির বিভিন্ন দিক এই অধ্যায়টি থেকে বাছাই করা লাস্ট মিনিট সাজেশন হিসেবে ইম্পর্টেন্ট চল্লিশটি এমসিকিউ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার সামনে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা উচিত তো দেখো কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত এই অধ্যায়টি থেকে প্রথম প্রশ্ন রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কি ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে গ্ল্যা গ্ল্যাডিয়েটরের লড়াই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব রোমান সাম্রাজ্যে কী ঘটেছিল কৃতদাস প্রথার প্রসার ঘটেছিল প্রভু তার কৃতদাস কৃতদাসকে কি করতে পারত সেটা হচ্ছে বিক্রি এবং হরতা করতে পারত রোমের কৃতদাসদের প্রধান কাজকর্ম কি ছিল সেটা হচ্ছে প্রভুর জমিতে চাষবাস করা এটাই হচ্ছে রোমের কৃতদাসদের প্রধান কাজকর্ম কৃতদাসদের মুক্তির উপায় কি ছিল সেটা হচ্ছে গ্ল্যা গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে জয়লাভ করা যদি জয়লাভ করতে পারতো এই লড়াইয়ে তবেই তাদের কিন্তু মুক্তি দিতে হতো বা মুক্তি দেওয়া হতো কোনো পালানো কৃতদাস ধরা পড়লে তার কপালে কি লিখে দেওয়া হতো সেটা হচ্ছে ইংরেজি এফ এই এফ চিহ্নটা তার কপালে লিখে দেওয়া হতো কার বিবরণ থেকে জানা যায় যে প্রাচীন ভারতে কোনো কৃতদাস ছিল না সেটা হচ্ছে মেগাস্থিনিস এই মেগাস্থিনিসের বিবরণ থেকে জানা যায় যে প্রাচীন ভারতে কোনো বা কোনো প্রকার কৃতদাস ছিল না কোন আর্য দেবতা অনার্য দাসদের পুর বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন ইন্দ্র আলাউদ্দিন খলজির কৃতদাসদের সংখ্যা কত ছিল পঞ্চাশ হাজার ত্রয়োদশ শতকে বাংলাদেশের নপুংসক ক্রীতদাসদের কি বলা হতো খোঁজা বলা হতো প্রাচীন ভারতের তৃতীয় নগরায়ণ কবে শুরু হয় খ্রিস্টীয় দশম শতকে হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি কোথায় আবিষ্কৃত হয় লোথালে আমরা সবাই জানি এই প্রশ্নটির উত্তর পরবর্তী যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কোন দেশের রাজতন্ত্রকে দিল্লির সুলতানি সুলতানির অনুসরণ করা উচিত বলে বর্ণীয় মনে করেন সেটা হচ্ছে পারস্যের সামন্ততান্ত্রিক কৃষকদের একটি ধর্মীয় করের নাম লেখো একটি সামন্ততান্ত্রিক কৃষকদের ধর্মীয় কর যেটা হচ্ছে টাইট কর পরবর্তী প্রশ্ন তোমাদের পনেরো নম্বর প্রশ্ন মোট চল্লিশটি প্রশ্ন পড়তে হবে এখান থেকে তার মধ্যে পনেরো নম্বর প্রশ্ন কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম কথাটি উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে ফিউডালিস এই ফিউডালিস লাতিন শব্দটি থেকে ইংরেজি যে ফিউডালিজম কথাটি বা শব্দটি রয়েছে সেটার কিন্তু উৎপত্তি হয়েছে কে অনুগামী পৃষ্ঠপ্রোষক প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন আবে দুব। কে কোমিটেটাসকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন এই প্রশ্নটির উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে তোমরা সবাই জানো ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসের কাঠামোটি কেমন ছিল সেটা হচ্ছে পিরামিড আকার আমরা জানি যে পিরামিড আকারের হয়ে থাকে ইউরোপের সামন্ততান্ত্রিক য স্তর বিন্যাসটি সেটি হচ্ছে প্রেমি আকারের এবার ডুয়েল কি সংক্ষেপে আমরা জানবো যে দুজন সামন্ত প্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হচ্ছে ডুয়েল এবার তোমাদের যে পরবর্তী প্রশ্নগুলো আর তোমাদের নম্বর প্রশ্ন ম্যানর ব্যবস্থার জন্য অন্য আর নাম কি বা ম্যানর ব্যবস্থার অন্য নামটি কি সেটা হচ্ছে সিনোরিও ব্যবস্থা ম্যানর প্রভুর খাস জমিকে কি বলা হতো ডিমিন কাকে সামন্ততন্ত্রের পুষ্প বলা হয় সিভালোডিকে গুপ্ত যুগে সামন্ততন্ত্রের একটি অন্যতম উপাদানের নাম লেখো সেটা হচ্ছে অগ্রহর ব্যবস্থা ওপর থেকে সামন্ততন্ত্র এই যে তত্ত্বটি এই তত্ত্বের প্রবক্তাকে ডিডি কোসাম্বি কে ভারতে ইকটা প্রথার প্রবর্তন করেন সবাই জানো উত্তরটা সেটা হচ্ছে ইলতুথ মিস বৈদিক যুগের অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল পনি নামে পরিচিত ছিল কোন যুগে পৃথিবীতে কৃতদাস প্রথার সূত্রপাত ঘটেছিল সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে মুক্তির প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কি বলা হতো লিবারটাস ওই তোমাদের আগে বললাম যে সমস্ত কৃতদাসরা সেই যুদ্ধে জয়লাভ করতে এবং মুক্তি পেত তাদেরকে বলা হতো লিবারটাস কে দাস প্রথাকে বা শ্লেষ্য প্রথা বলে অভিহিত করেছেন কৌটিল্য কোন সুলতান প্রথম জীবনে কৃতদাস ছিলেন ইলতুতমিস এবং এই ইলতুতমিস কিন্তু ভারতে ইকতা প্রথার প্রবর্তন করেন তোমাদের আগে বললাম প্রাচীন রোমের অর্থনীতি ছিল মূলত ড্যাশ নির্ভর শূন্যস্থান টাইপের প্রশ্ন কৃতদাস নির্ভর ঋগ বেদে অনার্য শত্রুদের কি বলা হতো দাস বা দস্যু বলা হতো পরবর্তী প্রশ্ন এক ধরনের সম্পত্তি করে নাম লেখো এক ধরনের সম্পত্তি করে নাম হচ্ছে টাইলে বা মেটাইয়েস কর সামন্ততন্ত্রের বীর যোদ্ধাদের কি বলা হতো নাইট ম্যানরদের দরিদ্র কৃষকরা কী নামে পরিচিত ছিল ভিলেন নাইট হওয়ার জন্য উপযুক্ত বয়স কত হওয়া উচিত একুশ একুশ বছর হচ্ছে উপযুক্ত বয়স পরবর্তী প্রশ্ন চল্লিশটি প্রশ্নের মধ্যে থার্টি সেভেন নাম্বার কে ইকতা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেছেন ফিরোজ সাউ কোন যুগে ভারতের বৈদেশিক বাণিজ্যের সূচনা হয়েছিল হরপ্পা সভ্যতার যুগে পালি সাহিত্যে কী নামে পালি সাহিত্যে কি নামে ধনী বণিকদের উল্লেখ আছে অর্থাৎ ধনী বণিকদের যে চিহ্নিত করা হতো সেটা হচ্ছেই সৃষ্টি সৃষ্টি নাম দিয়েই কিন্তু চিহ্নিত করা হতো পালি সাহিত্যে কয়েকটি গিল্ডের ঐক্যবদ্ধ সংগঠনের সভাপতিকে কি বলা হয় ভান্ডা গাড়িক ভান্ডার গাড়ি তো এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের বাছাই করা কিছু বা চল্লিশটি এমসিকিউ নিয়ে ফুল আলোচনা আমরা পরবর্তী ভিডিও তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত আরেকটি অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তো তোমাদের সুবিধার্থে বলে দিই আমরা এর আগের বিভিন্ন ভিডিও তোমাদের অধ্যায় ভিত্তিক নিউ সিলেবাসের অন্তর্গত প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ আলোচনা করেছি অলরেডি তাছাড়া আট মার্কে যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড়ো প্রশ্নের সাথে সাথে সঙ্গে কিছু কিছু বড়ো প্রশ্নের উত্তর নিয়েও অলরেডি আলোচনা করা রয়েছে তোমরা অবশ্যই ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে